পশ্চিমবাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে বাংলা দিবস এবং রাজ্য সঙ্গীতের প্রয়োজনীয়তা বহুদিন ধরেই অনুভব করছিলেন বিশিষ্টজনেরা। এবার সেই জল্পনাকেই বাস্তবায়িত করলেন রাজ্যের বিদায়ী মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বিদায়ের দিন রাজ্যের রাজ্য সঙ্গীত নিয়ে নির্দেশিকা জারি করে বলা হয়, রাজ্য সরকারের সব অনুষ্ঠান এবং কর্মসূচির শুরুতে হবে এই রাজ্য সঙ্গীত। এছাড়াও নির্দেশিকায় প্রতি বছর পয়লা বৈশাখে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে রাজ্য দিবস তথা বাংলা দিবস হিসেবে পালনের কথাও বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বহুদিন ধরেই চলছিল তৃণমূল বিজেপি বিতর্ক। গত সেপ্টেম্বরে রাজ্য সঙ্গীত ও রাজ্য দিবস নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব এনেছিল তৃণমূল কংগ্রেস, যা পাশ করানোও হয়। তবে রাজ্য দিবস বা বাংলা দিবস বা পশ্চিমবঙ্গ দিবস যাই বলা হোক না কেন, তা নিয়ে বিতর্ক ছিল। রাজ্য বিজেপির তরফে দাবি করা হয়েছিল 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। তাদের যুক্তি, 1947 সালের ওই দিনে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে বাংলা ভাগ স্থির হয়েছিল, যদিও ওই দিনটি নিয়ে শাসক দলের পাশাপাশি রাজ্যের বিদ্বজনের একাংশেরও আপত্তি ছিল, কেননা ওই দিনটির সঙ্গে জড়িয়ে আছে দেশভাগের বেদনা। এরই মধ্যে গত 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ফোন করে চিঠি পাঠিয়েও রাজ্যপালকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারেননি। এরই পাল্টা পশ্চিমবঙ্গ দিবস করা হবে তা ঠিক করতে প্রাক্তন তৃণমূল সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসুকে শীর্ষে রেখে একটি কমিটি গঠন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে আহ্বায়ক ছিলেন ডেপুটি স্পিকার আশিক বন্দ্যোপাধ্যায়। কমিটি সুপারিশ করে পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বেছে নেওয়া হোক। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে বাংলার বিশিষ্টজনেদের একাংশের মতামত নেওয়ার সিদ্ধান্তও নেন। এ ব্যাপারে নবান্নের সভাঘরে 29 আগস্ট সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন তিনি, যদিও সেই বৈঠকে ছিলেন না বিরোধী বিজেপি, কংগ্রেস কিংবা সিপিএমের সদস্য। সেখান থেকেই পয়লা বৈশাখকেই বেছে নেওয়া হয় বাংলা দিবস হিসেবে। অন্যদিকে বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত হিসেবে বেছে নেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে অবশ্য বিশিষ্টজনেরা ঐক্যমতে পৌঁছাতে পারেননি। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীও গানে বাঙালি শব্দের পরিবর্তে বাংলা শব্দটি প্রয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা আর হয়নি। শেষ পর্যন্ত গত 30 ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটি স্বীকৃতি পেল রাজ্য সঙ্গীত হিসেবে। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।